বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের এদিকে এখনই সংখ্যা করোনা ভাইরাসের হানায় স্থগিত করে দেয়া হয়েছে চলতি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যাকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ দল সংশ্লিষ্ট এক টিম স্টাফ করোনা পজিটিভ হওয়ায় সতর্কতা স্বরূপ নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত দুই দলের খেলোয়াড়দের পাঠানো হয়েছে আইসোলেশনে এদিকে চলতি মাসের উনত্রিশ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের পরে আগামী তেসরা আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি সিরিজ কিন্তু অজিরা এখন আইসোলেশনে বন্দী হয়ে পড়ায় শঙ্কার মেঘ দেখা দিয়েছে তাদের বাংলাদেশ সফরকে ঘিরেও বিশেষ করে একাধিক অস্ট্রেলিয়ার গণমাধ্যমে ছাপানো হয়েছে বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তার খবর তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নেতিবাচক কিছু দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সংকার কিছু জানানো হয়নি শুক্রবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন আমরা মিডিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলমান সিরিজের ঘটে যাওয়া ঘটনা জেনেছি তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে গেছে এমন খবর আমাদের জানা নেই ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এ ব্যাপারে কোনো কিছুই জানায়নি তাই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে কোন রকম অনিশ্চয়তার কথা আমাদের জানা নেই বরং বৃহস্পতিবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে তারা এ ব্যাপারে রকম নেতিবাচক কথা জানায়নি আমাদের কাজেই পুরো বিষয়টাকে এখনও নেতিবাচক দৃষ্টিতে না দেখে আমরা ইতিবাচক চোখেই দেখছি অস্ট্রেলিয়ার সবকিছু ঠিক থাকলে উনত্রিশে জুলাই ঢাকা আসার কথা আমরা এখনো সেটাই জানি বিসিবির সিইও আরও যোগ করেন ঘটনাটির সঙ্গে টিম অস্ট্রেলিয়ার কোনো নিশ্চয়ই দুই দলের সবার আবার কোভিড টেস্ট হবে সেই টেস্টে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার নেগেটিভ হলে তো আর চিন্তার কিছুই থাকবে না নিজামুদ্দিন চৌধুরীর শেষ কথা তাই এখনই উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই ওই টেস্ট আগে হোক রিপোর্ট আসুক এরপর বোঝা যাবে পরিস্থিতি কি হতে পারে এখনই নেতিবাচক চিন্তা না করে একটি অপেক্ষায় বোধ করি উত্তম এদিকে নির্ধারিত সময়ে খেলা শুরু করার জন্য টসও হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যাকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়া দলের অভিষিক্ত খেলোয়াড় রিলে মেরিডিথকে পরিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডে ক্যাপও কিন্তু খানিক পরেই খবর এলেও ম্যাচটি হবে না টসের পর দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুম থেকে বের হচ্ছিল না দেখে জাগে প্রথম সংশয় এরপর ধারাবাহ্যক জানান এর কারণ মূলত ওয়েস্ট ইন্ডিজ দলের একজন নন প্লেইং সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে দ্বিতীয় ম্যাচটি আগামী তেসরা অগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যাকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ পরে চার ম্যাচ হবে চার ছয় সাত ও নয় তারিখে সবগুলো ম্যাচ হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেট দল এখন আইসোলেশনে থাকায় সবকিছুই হয়ে পড়েছে অনিশ্চিত